আচ্ছা রাকিব ভাই আমার আরেকটা জিনিস জানা ছিল আপনি মালটার পাশাপাশি কি অন্য কোনো ফল গাছ এখানে লাগিয়েছেন কিনা হ্যাঁ এ এখানে অনেক বিভিন্ন ধরনের ফলের চারা আছে এখানে আমি লেচু দেখতে পাচ্ছি চলেন আমি দেখাচ্ছি আপনার লিচুর পাশাপাশি আসলে মূলত আমি ফার্স্ট টাইম এটা শুরু করছিলাম কাজুবাদাম দিয়ে জি হ্যাঁ কাজুবাদামের পাশাপাশি আমার এখানে আছে আপনার কমলা আছে আচ্ছা হাই আছে হ্যাঁ এছাড়াও আছে আপনার লিচু গাছ আছে হ্যাঁ এটা হলো আপনার এই কাজুবাদাম আমার হ্যাঁ কাজুবাদাম গাছগুলি বড় হয়ে গেছে এইবার সংগ্রহ হয়ে গেছে সামনের বার থেকে আমি আরো বড় ধরনের আশা করতেছি আচ্ছা কাজু বাদামের পর আরো কোন ফল আছে আমি ওই দিকটা দেখতে পাচ্ছি আপনার এখানে আম গাছ আছে আমার আম গাছ আছে আমি আপনাকে সম্পূর্ণ বর্ণনাটা দিচ্ছি আমার সাড়ে তিনশো গাছের উপরে আছে মালটা আচ্ছা কাজু বাদাম গাছ আছে আমার একশোর উপরে আচ্ছা আম গাছ আছে প্রায় চারশোর মতো কমলা গাছ আছে প্রায় পঞ্চাশ পিসের মতো আচ্ছা থাই আছে পঞ্চাশ পিসের মতো আর সাথে আমার একটা পুকুর আছে একটা কলা বাগানও আছে সাথে তিন চারশো গাছের একটা কলা বাগান আছে আর এমনি তোমার হয় শাকসবজি চাষ হ্যাঁ শাকসবজি চাষ হয় নিজেদের বা বাসায় খাওয়ার জন্য এটা বাণিজ্যিক ভাবে মনে হয় চিন্তা করি বাণিজ্যিক ভাবে এখনো চিন্তা করি নাই আপাতত এই এটা তৈরি হওয়ার পরে আমি অনেক জায়গা ফাঁকা রাখছি সামনে যেটা ভালো মনে হবে সেটা আমি করবো আর আচ্ছা আমি একটু আম সম্পর্কে জানতে চাই কিছুদিন আগে মনে হয় আমাদের আমের সিজন চলে গেছে এখন একদম শেষের দিকে তো আপনি আম বলেন চারশো গাছ আছে আপনার আম হ্যাঁ এগুলা কি ধরনের জাত আপনি এখানে আমার এইখানে প্রায় আপনার আহ দশটার উপর আমের জাত আছে এর ভিতর আছে বারিফুর বারি এগারো কাটিমন আপনার আছে আম্রুপালি রাজশাহী থেকে আবার ইদানিং আমি একশো চারা আনছি হিমসাগর নতুন করে আবার শুরু করছি তারপরে আপনার কিউজায় আছে কিউজা কিউজাম কি মানে বাংলাদেশী না মনে হয় না কেউজাই বাংলাদেশী না বাহিরের আম এটা খুব মিষ্টি সুস্বাদু এবং এক একটা আম প্রায় আপনার এক কেজির উপরেও হয় আচ্ছা ও তো বাগানে এখন আমের ভিতরে আমি যেটা সবচেয়ে ভালো ফিল করতেছি কাটিমনটার বাজারটা খুব ভালো কাটিমনটা যে কেউ করতে পারে আচ্ছা যদি কেউ ভালোভাবে নতুন কোন উদ্যোক্তা হয় তার জন্য আমার পরামর্শ কাটিমন আপনারা লাগাইতে পারে আচ্ছা আমি শুনেছি আপনি এবছর মানে এবারে আমের সিজনে আপনি লোকালি আমগুলো বিক্রি করছেন কেমন রেসপন্স পাচ্ছেন আম নিয়ে আমি তো এলাকার বাহিরে এখনও বিক্রি করি নাই তবে এলাকায় যা নিজের মাঝখানেই নিজেদের আত্মীয় স্বজনের মাঝখানে যা হয়েছিল আমার সাত আটশো কেজি এগুলি নিজের মাঝখানে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন আমি বাহিরে এখনো বিক্রি করার সুযোগ পাই নাই জানি না সামনে কি হবে সামনের পরিস্থিতি আমি বুঝতেছি না সামনে হয়তো বাহিরের চাহিদা আসলে আমি মেটাতে পারবো কি আমি সন্ধি আনি এটা নিই কারণ এই পাঁচশো এক হাজার এগুলি আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরাই নিয়ে নিচ্ছে সুস্বাদুর কারণে আচ্ছা হ্যাঁ রাকিব ভাই হ্যাঁ এই হচ্ছে আপনাদের আপনার পুকুর মনে হয় হ্যাঁ এটা পুকুর আমার আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা যে নতুন উদ্যোক্তা যারা এই প্রবেশনা আসতে চায় তাদের সম্পর্কে আপনি কিছু বলুন আর কি আসলে আসতে পারে কি না বা সম্ভাবনা সম্পর্কে আপনি কিছু বলুন বিষয়টা হচ্ছে ভাই আমি সার্বিক চিন্তা করে যেটা পাইছি আমিও তো আগে অর্গানিক বিজনেস করতাম সব বিজনেস চিন্তা করে দেখলাম প্রত্যেকটা বিজনেসের একটা ভবিষ্যৎ থাকে কিন্তু অন্য যে সব বিজনেস করতাম সেটা সীমিত আমি যা মানে আমার ইয়ের থেকে আমি যা পাইছি এটা ছিল সীমিত মানে আমি একটা পর্যায়ে দৌড়ে হয়তো হয়তোবা বিশের জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত যেতে পারবো যখন আমি এটা চিন্তা করলাম যে আপনার একটা বাগান করলে একটা মালটা গাছ যখন পরিপক্ক হবে একটা মালটা গাছে এক মনের উপর মালটা হবে তাহলে এক মুন মালটা যদি একজন একটা গাছে হয়তো পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার একটা গাছ দিয়েই তার মোটামুটি একটা খরচ চলে আসবে তো আমি ভবিষ্যৎ চিন্তা করে দেখছি তাহলে যদি কেউ একশো গাছ লাগাইতে পারে ঠিক আছে তার অনেক মানে এমনে বাণিজ্য করে সে যে টাকা পাবে এটার মাধ্যমে তার থেকে দ্বিগুণ টাকা পাওয়া সম্ভব আপনার সারা পৃথিবীর চিন্তা করলে দেখা যাবে আসলে কৃষির উপরেই মানুষ বর্তমানে ঝুঁকতেছে বেশি কারণ সমস্ত জায়গায় শহর ঘরবাড়ি হওয়ার কারণে আমাদের ওইখানে দেখা যাচ্ছে কিছু উৎপাদিত হচ্ছে না বাহির থেকে সব পাঠাতে হচ্ছে যার কারণে বর্তমান সময়ে কৃষিটা খুবই সম্ভবনাময় আচ্ছা কেউ যদি এটা ভালোভাবে করতে পারে তার আমার মনে হয় না তার আর পিছনের দিকে ফিরতে হবে ফেরার আর সুযোগ নাই আশা এক অবস্থা না অবশ্যই যেতে পারবে নিয়ে যার সিন্ধা আপনারা করবে তো দেশে উৎপাদন বেশি হলে আমরা বাইরেও এক্সপোর্ট করার সম্ভাবনা আছে হ্যাঁ রাকি ভাই আপনি তো এগ্রিকালচার নিয়ে সম্ভাবনার কথা বললেন এখানে নতুন যারা উদ্যোক্তা আপনি জানেন যে সবার কিন্তু জমি নাই হ্যাঁ আবার সবার কাছে সেই পরিমাণ পুঁজি নাই তো নতুন উদ্যোক্তারা কীভাবে কাজটা করতে পারে বা এর ঝুঁকি কতটুকু আছে আপনি যদি একটু বলেন কারণ আপনি এগুলো ফেস করে এখানে আসছেন আপনার বিষয়টা হচ্ছে নতুন উদ্যোক্তারা যদি চায় যার জমি নাই সে লিজ নিয়ে করতে পারবে হ্যাঁ সে হয়তো সর্বোচ্চ ভালো হবে বিশ বছরে লিজ নিতে পারলে ভালো কারণ একটা মালটা গাছ আপনার বিশ পঁচিশ বছর পর্যন্ত ফল দেওয়ার পরে এটা ই হয়ে যাবে অন্য অন্য ফল ও বিশ পঁচিশ বছর পর্যন্ত সর্বোচ্চ ফলটা দেওয়ার পরে তার ফলন কমতে থাকে তো কেউ যদি করতে চায় লিজ নিয়ে করতে পারবে আর আপনার যেটা বললেন পরিশ্রমের বিষয়টা হইলো এটা আসলে বোঝা যায় না বোঝা মনে হয় যে একটা গাছ লাগাই দিলে হয়ে গেলো আসলে তা না প্রতি বছর এটার পিছনে অনেক যত্ন নিতে হয় বছরে দুইবার সার দিতে হয় প্রত্যেকটা গাছের পিছনে অনেক খরচ আছে কেউ যদি লাগানোর পরে চিন্তা করে অটোমেটিক সে ফল পাবে তাহলে এটা তার ভুল ধারণা তার সব সময় যত্নের ভিতরে থাকতে হবে আশা যত্ন করলেই আপনি এবং পরিশ্রম যত্ন পরিশ্রম দিয়েই সে তার সফলতার মুখ দেখতে পারবে আশা ধন্যবাদ রাকিব ভাই আপনার টিআর এগ্রো ফার্ম এটি পরিদর্শন করলাম আমার খুব ভালো লাগছে তো আমি যারা আমাদের উপর উপজেলার লোকজনকে আহ্বান করব আপনার বাগানটি এসে দেখে যেতে পারেন আর যদি এখন যেহেতু মালটার সিজন আপনার ইচ্ছা করলে এখান থেকে মালটা কিনে মালটার স্বাদ উপভোগ করতে পারেন অবশ্যই জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে সুপ্রিয় দর্শক আজকে টি আরেক ফার্ম থেকে বিদায় নিচ্ছি আমরা অন্য কোনো সময় অন্য কোনো ফার্মে যাব আপনাদের দেখাবো কৃষি নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম